প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা রাখি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মাহফুজা সুলতানা, সহকারী শিক্ষক বাংলা বিএবিএড পুলিশ লাইন হাই স্কুল কুমিল্লা। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ, ইতিমধ্যে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই ক্লাসগুলি দেখছো। আমি আজকে তোমাদেরকে অনলাইনে অষ্টম শ্রেণী সাহিত্য কণিকা থেকে বাংলা পদ্য পড়াবো। আমার কবিতার নাম আবার আসবে ফিরে, জীবনানন্দ দাস। তোমরা 113 পৃষ্ঠা খুলো, 113 পৃষ্ঠা খুলো। জীবনানন্দ দাস বানানটা কিন্তু একটু বিদকুটে, তোমরা বানানটা খুব ভালো করে খেয়াল করবা। জীবনানন্দ দাস কবি 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন, 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। ইংরেজি সাহিত্যে অধ্যাপক হিসাবে ওনার কর্মজীবন শুরু হয়ে গেছে। তিনি বিভিন্ন সময়ে কলকাতা সিটি কলেজ, দিল্লি রামজস কলেজ, বরিশাল বর্জমোহন কলেজ, খড়গপুর কলেজ এরকম অনেক কলেজে অধ্যাপনা করেন। একসময় তিনি কি সাংবাদিক পেশা অবলম্বন করেছিলেন। তার কবিতা জীবনানন্দ দাশের কবিতাতে বাংলাদেশের প্রকৃতির রূপ রং রূপের বিচিত্র প্রকাশ ঘটেছে। তিনি রূপসী বাংলার কবি নামে পরিচিতি লাভ করেছেন। এই কবি 1954 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আবার আসবে ফিরে কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। বইয়ের 113 পৃষ্ঠা খুলো। আবার আসবে ফিরে ধানসিঁড়িটি তীরে এই বাংলায়। ধানসিঁড়ি হলো ঝালকাঠি জেলার একটি নদীর নাম, বাংলার একটি নদীর নাম। কবি আবার এই নদীর তীরে ফিরে আসতে চান। আমরা জানি মানুষ মারা গেলে আর ফিরে আসে না, কিন্তু জীবনানন্দ দাস বাংলাদেশকে এত ভালোবাসতেন। এই কবিতার ভিতরে কবির মমত্ববোধ, বাংলাদেশের প্রতি যে প্রকৃতির প্রতি, বাংলার প্রতি যে কবির গভীর ভালোবাসা তা প্রকাশ পেয়েছে। এই জন্য তিনি কি মৃত্যুর পরও বিভিন্ন বেশে এই বাংলায় ফিরে আসতে চান। হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচির শালিকের বেশে, মানুষ হয়তো কবি পুনর্জন্ম শালিকের বেশে বা সংকোচিল মানে সাদা চিল হয়ে ফিরে আসতে চান। মানুষ বেশে তো তিনি আর জন্মগ্রহণ করতে পারবেন না, এই জন্য বিভিন্ন অনুষদে তিনি এই বাংলা আবার ফিরে আসতে চান, বাংলাকে ভালোবেসে। হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্ন দেশে, ভোরবেলা কাক ডাকে আমরা জানি, আর কার্তিকের নবান্ন দেশ বলছে আমাদের এই বাংলাদেশকে। নবান্ন অর্থ নতুন ভাত, অগ্রহায়ণ মাসে, কার্তিক অগ্রহায়ণ মাসে কি বাংলাদেশের কৃষকেরা ঘরে নতুন ধান তুলে, তখন কি হয় নবান্নের উৎসব শুরু হয়। এই গুড়, নারিকেল এবং দুধ দিয়ে আতপ চালের ভাত খাওয়া, এটাকে বলা হয় নবান্নর উৎসব। এটা আমাদের দেশে অগ্রহায়ণ মাসে হয়, কার্তিক অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব হয়। এই জন্য কবি এই নবান্ন উৎসবের দেশে বলছেন, নবান্ন উৎসবের দেশ বলতে আমাদের বাংলাদেশকে বোঝানো হয়েছে। কুয়াশার বুকে বেশে একদিন আসবে কাঁঠাল ছায়া, হয়তো কবি কুয়াশে নবান্ন কার্তিক মাসে পরে কি আসে কুয়াশা শীতকাল, তখন কুয়াশা পরে। কবি মনে করেনি কুয়াশার বুকে প্রয়োজনে তিনি বেশে একদিন এই কাঁঠাল ছায়া আসবেন। হয়তো বা হাঁস হব কিশোরী ঘুঙ্গুর রহিবে লাল পায়, কখনো বা তিনি হাঁস হয়ে হাঁসের পায়ে কি থাকবে কিশোরীর ঘুঙ্গুর পরে, ঘুঙ্গুর মানে নূপুর পরে কিশোরীরা। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায়, কবি মনে করেন হয়তো হাঁস হয়ে আসবে কিশোরীরা, যেমন ঘুঙ্গুর মানে পায়ের অলংকার নূপুর পায়ে দেয়, এই হাঁসে পায়ে নূপুর পরে তিনি সারাদিন কি কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। কলমি সুন্দর সুন্দর নীল ফুল ফুটে, সুন্দর সুন্দর গন্ধ, এই কলমি সারাদিন হয়তো এই জলে বেশি বেশি কবির দিন কেটে যাবে, হাঁস হয়ে তিনি ফিরে আসতে চান। তিনি বিভিন্ন বেশে বিভিন্ন ভাবে এই দেশকে আবার ফিরে, এই দেশের বুকে আবার ফিরে আসতে চান, এই দেশের মাঝে আবার ফিরে আসতে চান। আবার আসবে আমি বাংলার নদী মাঠ ঘাট ভালোবেসে, কবি এই বাংলার নদীকে ভালোবেসেন, মাঠকে ভালোবেসেন, এই মাঠ ঘাট ভালোবেসে তিনি আবার কি বাংলাতে ফিরে আসতে চান।
জলাঙ্গীর ঢেউ বেচা বাংলার এসে বুঝ করুন ডাঙ্গায়, জলাঙ্গীর ঢেউ বেচা কবি বাংলাদেশকে জলাঙ্গীর ঢেউ বেচা বলে উল্লেখ করছেন। জলাঙ্গী অর্থ নদীকে বোঝানো হয়েছে। বাংলাদেশ আমরা জানি নদী মাতৃক দেশ বাংলাদেশ, দেশে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে আছে। কবি এই জলাঙ্গীর ঢেউ বেসে বাংলায় আবার করুন সবুজ করুন ডাঙ্গায় ফিরে আসতে চান। সবুজ বলছে বাংলাদেশ সবুজ সমল বাংলাদেশ আমরা জানি, যেদিকে তাকাই সবুজের সমারোহ। হয়তো দেখি বেটে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, সন্ধ্যার বাতাসে হয়তো কখনো সুদর্শন মানে এক ধরনের গুপুরে পোকা হয়তো সন্ধ্যার বাতাসে ঘুরে বেড়াতে, কবি হয়তো সুদর্শন হয়ে আসবেন। হয়তো শুনিবে এক লক্ষ্মী বেগা ডাকিছে যে শিমুলের ডালে, হয়তো এক লক্ষ্মী বেচা সুরক্ষণ যুক্ত বেচা হয়তো শিমুলের ডালে বসে ডাকছে, সংবাদ বার্তা দিচ্ছে। হয়তো খয়ের দান ছড়াচ্ছে শিশু এক উঠানের কাছে, মা শিশুর মা কিষানীরা উঠানে খয়ের দান ছড়ায়, এক পাশে হয়তো শিশু বসে বসে সেই দান ছড়াচ্ছে। রূপসার গোড়া জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, রূপসাও খুলনার একটা নদীর নাম, হয়তো দেখা যাবে কোনো এক কিশোর সাদা ছেঁড়া পালে রূপসার গোড়া জলে পাল তুলে যাচ্ছে। কবি কল্পনা করছে কবি সেই কিশোর হয়ে এই রূপসার গোড়া জলে সাদা ছেঁড়া পাল হয়ে আসবে। ডিঙ্গা বায় সারাঙ্গা মেঘ সাত্রে অন্ধকারে আসিতেছে নিরে, সন্ধ্যায় যখন আকাশ লাল ইমার ধারণ করে লাল রং ধারণ করে তখন কি হয়, তখন অন্ধকার রুয়ে সাদা বকের কি হয় নিরে ফিরে আসতেছে এই সাদা রাঙ্গা মেঘ সাত্রে, তখন এই ধবল বকরা কি নিরে ফিরে আসতেছে। ধবল বক মানে সাদা বক। আমার এই পাবে তুমি ইহাদের বীরে, আমার এই পাবে লাস্টের লাইনটা খেয়াল করো, আমার এই পাবে তুমি ইহাদের বীরে, কাদের বীরে পাবে। এটি এতক্ষণ কবি বললেন কার্তিকের নবান্ন দেশে শঙ্খশীল শালিকে বেশ আসবেন, তারপরে কিশোরীর গুঙ্গুর হয়ে লাল আসবেন, তারপরে কলমীর গন্ধবড় জলে বেশে বেশে যাবেন, তারপরে কি সুদর্শন হয়ে আসবে লক্ষ্মী বেচা হয়ে আসবে, হয়তো ছোট শিশু কই ছড়াতেছে, যে বিভিন্ন রকম উপমা দিচ্ছে এই সব কিছু হয়ে কবি এদের মাঝে কবিকে তোমরা আমরা খুঁজে পাবো, এই সময় কিছু কবিকে পাওয়া যাবে। কবি এই কবিতার কবির ভালোবাসার কথা, বাংলাকে ভালোবাসার কথা, কবির মমত্ববোধের কথা প্রকাশ করছেন। তিনি বাংলার প্রকৃতিকে বাংলার রূপকে এত ভালোবাসছেন যে সমস্ত কিছু বাংলার তুচ্ছ তুচ্ছ জিনিসগুলো কবির কাছে অপূর্ব হইয়া ধরা পড়ছে। এই সব কিছুর ভিতরে কবিকে খুঁজে পাবে, তিনি ইয়াদের এসবের মাঝেই আবার বাংলায় ফিরে আসতে চান। মানুষ মৃত্যুর পরে তো পুনরায় জন্মগ্রহণ করা সম্ভব হয় না, কিন্তু কবিকে বাংলাকে এত ভালোবাসছেন যে তিনি বাংলা আবার পুনরায় ফিরে আসতে চান। তাই এই সবের মাঝেই আমরা কবিকে খুঁজে পাবো, এই সবের মাঝে কবিকে খুঁজে পাওয়া যাবে। শব্দ অর্থ বলি শঙ্খচিল, শঙ্খ অর্থ স্বাদ আমরা জানি, শঙ্খচিল বলছে এক ধরনের সাদা চিলে বলছে। আর নবান্ন অর্থ নতুন ভাত, নবান্ন বললে নব যুগ অন্ন, নবান্ন নতুন ভাতকে বলছে। আমাদের দেশে ধান কাটার পর এই উৎসব হয়, এই উৎসবে দুধ গুড় নারকেলের সঙ্গে মিশিয়ে আতর চালের ভাত খাওয়া হয়, এটা বলে নবান্ন উৎসব। ঘুঙ্গুর হলো নূপুর, পায়ের অলংকারে কি বলে নূপুর, পায়ে অনেকে তোমরা নিচে নূপুর পরো পায়ের অলংকার। ডাঙ্গা হলো শুকনো জায়গা, স্থল ভূমির বলে ডাঙ্গা। সুদর্শন এক ধরনের গুপুরে পোকা, তারপরে লক্ষ্মী পেঁচা সুলক্ষণ যুক্ত পেঁচা। ডিঙ্গা, ডিঙ্গা বলছে ছোট নৌকারে। নীরে পাখির বাসা, ধবল সাদা। আমি পাঠ পরিচিতের পরে তোমরা মনোযোগ দিয়ে দেখো আমার সাথে, আবার আসবো কবির। এটা তো প্রথমেই বলছি কবি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি দেখিয়েছেন যে নিজের দেশে খুবই ভালোবাসেন তিনি নিজের দেশকে, প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার বাঁধন শেষ হবে না। মৃত্যু হলো দেশের প্রতি যে কবির টান, দেশের প্রতি যে কবির বাঁধন, সেটা শেষ হবে না। তিনি বিভিন্ন বেশে, তিনি বাংলার নদী মাঠে ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্খশীল বা শালিকের বেশে এ দেশে ফিরে আসবেন। আবার তিনি কখনো বুড়ের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন, এমন হতে পারে তিনি শ্বাস হয়ে সারাদিন কলমীর গন্ধে বড় বিলে
বেশি বেশি বেড়াচ্ছেন। এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কুল ঘেঁষে নিরে ফিরে আসে, কবিকে তাদের মাঝেও খুঁজে পাওয়া যাবে। এইভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। বিভিন্ন অনুষদে বিভিন্নভাবে তিনি বাংলাদেশের রূপসী বাংলার সাথে মিশে যাবে। বাংলাদেশের রূপ বৈচিত্র্য, বাংলাদেশের রূপ প্রকৃতি তিনি এত ভালোবাসেন যে এই সমস্ত প্রকৃতির মাঝে তিনি মিশে যেতে চান, একাকার হয়ে যেতে চান। আজকে বিদায়ের সময় শেষ হওয়ার পথে, আমাদের পাঠ শেষ হওয়ার পথে বিদায় মুহূর্তে তোমরা এই রূপ আবার আসবো ফিরে। কবিতাটা সম্পূর্ণটাই রইল। কবি পরিচিতিটা খুব ভালো করে পড়বা, শব্দ অর্থগুলি পড়বা, পাঠ পরিচিতি পড়বা, এবং কবির নামটা ভালো করে দেখো। ওনাকে নাম লেখতে সময় জীবনানন্দ দাস ভুল করো, জন্ম মৃত্যু সালে দেখো। আর আজকে পাঠ এই পর্যন্ত রইল। বিদায়ের আগে কিছু উপদেশমূলক কথাবার্তা বলতে চাই করোনা ভাইরাস নিয়ে। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তো তোমরা দেখতেছো কি অবস্থা। তোমরা যখন ঘর থেকে বাড়বে, ঘর থেকে তো বার হওয়ার বিশেষ প্রয়োজন না থাকলে প্রয়োজন নাই, দরকার নাই বার হওয়ার। যদি একান্তই বাইরে যেতে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। বাড়িতে থাকলেও কিছুক্ষণ পরপর 20 সেকেন্ড সাবান বা জীবাণুনাশক ব্যবহার করবে। সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ভালোভাবে ধুতে করবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, নিয়মকানুন মেনে চলবে, বাবা মার কথা শুনবে, এবং পড়াশোনা যতটুকু সম্ভব পড়াশোনা চালিয়ে যাবে। আজকে পর্যন্ত রইল, আগামী ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ।